শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। শুরুতেই আজ আমি যে বিষয়টির উপর আলোচনা করব, সেটা আমাদের কয়েকটি পর্বই হবে, তা হচ্ছে বিষয়টি হচ্ছে তাওয়াক্কুল বা সবুর। তাওয়াক্কুল বা সবুর, আবার আল্লাহর প্রতি আশাবাদী হওয়া, ভরসা করা, সবটা মিলিয়ে নাম হলো তাওয়াক্কুল। তো এই তাওয়াক্কুলের একজন উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন একজন পয়গম্বরকে দিয়ে, কেমন তাওয়াক্কুল হওয়া উচিত নবীদেরকে মডেল করে, একজন নবীকে মডেল করে দিয়েছিলেন যে তাওয়াক্কুলটা এরকম হওয়া উচিত। সে নবী ছিলেন নবী আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি ছিলেন। তো আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ তাওয়াক্কুলের মডেল করে দিয়েছেন। তোমরা যদি তাওয়াক্কুল করো অন্তত দেখো আইয়ুবকে দেখে নিও। তো এখানে তাওয়াক্কুল নির্ভরশীলতা, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আশাবাদী হওয়া, এগুলোর নাম হচ্ছে তাওয়াক্কুল। তো মনে রাখবেন, মানুষের জীবনে যত রোগ ব্যাধি হয়, হায়াত যত কমে, তার বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে তাওয়াক্কুল না থাকার কারণে। তাওয়াক্কুল না থাকা বা কম থাকার কারণে নানা রকম রোগে মানুষ জড়িয়ে পড়ে এবং আয়ু কমে আসে এবং টেনশনে থাকে। তো কিছু রোগ তো মানুষের টেনশন থেকে হয়, কি পেলাম কি পেলাম না, কি পেলাম কি পেলাম না, এই টেনশনে হয়, এটা করতে পারলাম এটা পারলাম না, ছুটে গেল সব, টেনশনে হয় এটা ধ্বংস হলো ওটা ধ্বংস হলো, টেনশনে হয়। এই টেনশন থেকে মানুষের কিছু সংখ্যক রোগের সৃষ্টি, কিছু সংখ্যক রোগের সৃষ্টি মানুষের মুখ দিয়ে যে জিনিস ঢুকে সেটা হলো খাওয়া। এতে যদি হিসাব না থাকে, হিসাব যদি হয়ে যায় মানুষ দুই ঠোঁটের ভেতর দিয়ে বেহিসাব দেওয়া শুরু করে, তা বেহিসাব দেওয়া শুরু করলে সেখানে কিছু রোগের জন্ম হয়। গেল দুই। তিন নম্বর হচ্ছে মানুষের চরিত্র, আচার আচরণ এবং চারিত্রিক যদি দুর্বল থাকে, চারিত্রিক দুর্বলতার কারণে মানুষের কিছু রোগের সৃষ্টি হয়। চতুর্থ সৃষ্টি হয় মানুষের জুলুম অত্যাচার অন্যায় যদি কেউ বেশি করে, সেখান থেকে কিছু রোগের সৃষ্টি হয়। রোগ সৃষ্টি হওয়ার হচ্ছে চারটি সোর্স, এই চারটি সোর্স থেকে মানুষের বিভিন্ন রকমের রোগ হয়। একটি সোর্স হলো জুলুম অবিচার ব্যভিচার অশ্লীলতা, আরেকটি হচ্ছে চারিত্রিক দুর্বলতা, আরেকটি হচ্ছে মুখ দিয়ে যা ঢুকায় সেটা বেহিসাব, কোনো হিসাব খবর নাই, হালালও খায় হারামও খায়, যেটা খাওয়া হিসাবে যেটা যতটুকু খাওয়া দরকার তার থেকে অনেক বেশি খাচ্ছে, যা খাওয়া উচিত না তা খাচ্ছে, এটা আরেকটি যেটা হলো তাওয়াক্কুল কম থাকার কারণে। এই চারটি কারণে মানুষের দেহে নানা রকমের ব্যাধি হয়। আমি আবার বলি, আমাদের যদি সকলেই মুখস্থ থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক উপযুক্ত সময়ে। এক নম্বর তাওয়াক্কুল, তাওয়াক্কুলে আবার তিনটি পাখা, এই তিন ভিত্তির উপরে তাওয়াক্কুল। একটি হয় আল্লাহর প্রতি আশাবাদী, আল্লাহর প্রতি ভরসা, নির্ভরশীলতা, এই 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 আল্লাহর রহমতের ভিখারি হওয়া, এইটা এটাও তাওয়াক্কুলের ভিত্তি, এগুলো তাওয়াক্কুলের ভিত্তি, এগুলোর উপর নির্ভর করছে তাওয়াক্কুল। দুই নম্বর হচ্ছে মানুষের খাওয়া, এটা রোগ সৃষ্টি করে, খাওয়াতে খাওয়া, অতিরিক্ত খাওয়া, অসাবধানতার সাথে খাওয়া, অসতর্কতার সাথে খাওয়া, অবাঞ্ছিত জিনিস খাওয়া, পেটে পেটে যা ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি খাওয়া, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো ঘুষের খাবার, হারামের খাবার, সুদের খাবার, নাপাক লোকের হাতের খাবার, এগুলো কিন্তু রোগ সৃষ্টি করে। নাপাক লোক যিনি কোনোদিন পাক পবিত্র বুঝেন তার হাতের খাওয়া, নামাজ পড়েন না তার হাতের খাওয়া, সুদ খায় যিনি, সুদের টাকার খাওয়া, ঘুষের টাকার খাওয়া, তারপরে আপনার এই ধরনের আর পেটের পরিমাণে থেকে বেশি খাওয়া এবং বেশি ঘন ঘন খাওয়া এবং বাঞ্ছিত অবাঞ্ছিত সব মিলিয়ে খাওয়া, তো এইগুলো রোগ সৃষ্টি করে। তাহলে ভরসা আর মুখ খাওয়া। তিন নম্বর হলো চারিত্রিকতা, চারিত্রিক দুর্বলতা যেটা সেটা। চার নম্বর হলো জুলুম, অন্যায় অবিচার যিনি করেছেন, মানুষের সম্পদ জোর করে নিয়েছেন, মানুষকে কাঁদিয়েছেন, অনেক মানুষ সে চোখে পানি রয়েছে তার জন্য, এই জন্য হক নষ্ট করেছেন যিনি হক। এই এই চারটা সোর্স থেকে মানুষের কি আসে, রোগ সৃষ্টি হয়, এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা যদি একটু সাবধান হই, এই চারটি সোর্স থেকে আমাদেরকে রোগ ব্যাধি কম ধরতে পারবে, তিনি আয়ু পাবেন অনেক বেশি, ইবাদত করার সুযোগ পাবেন,
সেজন্য আল্লাহ একজন মডেল দিয়েছেন নবী আইয়ুব আলাইহিসসালামকে, দেখুন তিনি কিভাবে সবর করেছিলেন এই সময়। তো এই দুটো কোরআন শরীফের দুটো জায়গা থেকে আমরা পাই, একটি জায়গা থেকে আমরা পাচ্ছি সুরায় আম্বিয়া, সুরায় আম্বিয়া 83 আয়াত থেকে 84-85 আয়াত, আর এখানে পাচ্ছি আমরা সুরায় সাদ, সুরায় সাদের 41-42-44 নম্বর আয়াতে আমরা পাচ্ছি। সুরায় আম্বিয়ায় আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. এখানে আল্লাহ তাআলা বলেছেন, এই স্মরণ করুন আইয়ুব আলাইহিসসালামের কথা, রাসূলুল্লাহকে বলছেন যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি দয়াবানদের চাইতে শ্রেষ্ঠ দয়া পায়। বাকি কথা আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে বলছি। আমরা কথা বলছিলাম সাইয়েদুনা হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্বন্ধে। তো আল্লাহ তাআলা বলেন, ফাসতাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা দুররি ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহুম মাআহুম রাহমা। তারপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম, তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত, এবং ইবাদতকারীদের জন্য উপদেশ দিলাম এবং তাদের সাথে রহমতও দিলাম। এখানে প্রথম হচ্ছে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন পয়গম্বর ছিলেন। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আমরা এই এলাকাটা সিরিয়ার বর্ডারে এবং তুরস্কের একবারে উত্তর প্রান্তে, সেই জায়গাটার নাম হলো সানলি ওরফা যে শহর, একটা ছোট শহর, গোছানো শহর। এই শহর থেকে আরো 100 কিলোমিটার পূর্ব দিকে যেতে হয়। এই 100 কিলোমিটার পূর্বে একটি জায়গা, সেটাকে ওয়াদিয়ে আইয়ুব বলে। ওয়াদিয়ে আইয়ুব বললে সবাই কি, বিশাল সোজা রাস্তা, যেমন ঢাকা থেকে ময়মনসিং এরকম একটি সোজা রাস্তা, দুপাশে কোনো বাড়ি ঘর নাই সেই দেশে, শুধু মাঠে শুধু আবাদ ফসল বাগান, এগুলো গম হচ্ছে কোথাও, তো ধান সেসব এলাকা দেখলাম না, ধান আবাদ হতে নেই, ধান কোথাও পাওয়া গেল। শুধু আমরা মিশরের তান্তায় গিয়ে, অর্থাৎ কায়রো থেকে 250 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে তান্তালান একটা জায়গা আছে, পাম্পাতে যাওয়ার সময় দেখলাম যে ধানের চাষ হয়েছে এখন বাংলাদেশের ইরিধানের মতো, এত সুন্দর। এছাড়া ওখানে ধান পাওয়া গেল না ওরফাতে, সেখানে গম আছে, অন্যান্য ফল ফুলের বাগান আছে, পানি দেওয়া হচ্ছে, পানি সেচন করা হচ্ছে। আমাদের দেশে আমরা যেরকম যার যেখানে ইচ্ছে সেখানে বাড়িঘর তুলে বসে আছে, নিজের বাড়ির সীমানাটায় বাড়ি করতে হবে, ওখানে তা ওখানে ধরুন ওরফা শহরটার চতুর্পাশে 100 কিলোমিটার বেশি, পূর্বে 100, উত্তরে 100, দক্ষিণে 100, পশ্চিমে 100, এরকম 100 কিলোমিটার ব্যাপী মানুষ গ্রামে কোথাও কেউ বাড়িঘর করতে পারবে না, বাড়িঘর করতে হবে সব শহরে, এবং শহর গুছিয়ে বাড়িঘর করে সবাই আছে শহরে, পরিবার পরিজন। ওই জমিগুলোতে কার কার জমিন, কোম্পানির কাছে, ওখানে কিছু কোম্পানি আছে, আমাদের যেরকম নির্মাণ কোম্পানি আছে ওখানে ওরকম কৃষি কোম্পানি আছে, কোম্পানি কেউ কোনো একটা কোম্পানি বেছে নিল, সে কোম্পানি আশেপাশে, আমার এখানে ধরুন 50 বিঘা জমি আছে, কারো 30 বিঘা আছে, সবগুলো মিল করে সেটা এরিয়া দিয়ে নেবে, ওই এরিয়ায় কোম্পানি প্রজেক্ট সেখানে গিয়ে বসাবে, যে টিউবওয়েল করবে, পানির ব্যবস্থা করবে, ফার্টিলাইজারের ব্যবস্থা করবে, তারপরে জমি আবাদ করার জন্য ট্রাক্টরের ব্যবস্থা করবে,
ওখানে তেল চলে তেল নিয়ে যাবে, ট্রাক্টর দিয়ে তেল নিয়ে যাবে, ওখানে ট্রাক্টর মেশিন চলবে, শ্যালো মেশিন চলবে, কি করে ফার্টিলাইজার দিবে, এবং ওই কৃষি কাজগুলো করার জন্য যে জনবল লাগবে সেগুলো শহর থেকে নিয়ে যাবে অথবা বাইরের দেশ থেকে নিয়ে আসবে। কোম্পানি সব করবে, কোম্পানিকে নির্ধারিত একটা মূল্য দিতে হয়, কোম্পানির মূল্য নিলে কোম্পানি আপনাকে ধান কেটে একবারে মেশিন দিয়ে ধান কেটে আপনার জায়গা মতো পৌঁছিয়ে দিবে, এবং খেতে খেতে একটা জায়গা ধানটা থাকবে, সেখান থেকে আর এক কোম্পানির কাছে ধান বিক্রি করে দিয়ে দিল বা গম বিক্রি করে দিয়ে দিল বা ফল বিক্রি করে দিয়ে দিল। এই ধরনের একটা সিস্টেম খেতে খামারে গ্রামে গঞ্জে ওরকম কোনো বাড়ি ঘর নেই, সকলে শহরে থাকবে। দেখলাম ইস্তাম্বুল থেকে 2000-2500 কিলোমিটার উত্তরে ও পশ্চিমে, উত্তর পশ্চিমে ওরফা নামক জায়গায় আমরা সেখানে গিয়েছিলাম, সে ওরফাতে সেখানে 100 কিলোমিটার পূর্বে একটা গাড়ি নিয়ে আমরা চলে গেলাম, ওয়াদি আইয়ুব। সেখানে আইয়ুব বললে ওরা খুব চিনে, আমরা তো নবীদের নামের সাথে শুধু নাম বলি, কিন্তু তাদের একটা আদব আছে, তারা বলতো সাইয়েদনা আইয়ুব, আমাদের সর্দার আইয়ুব, এই বলতো সাইয়েদনা আইয়ুব, সাইয়েদনা মুসা, সাইয়েদনা ঈসা। তো এই আদবটা কিন্তু আমাদের মধ্যে কম লক্ষ্য করা যায়। তো এই ঘুম পোকায় ধরেছে, এই কোনটা ধরেছে কিন্তু আরো অনেক পরে, আমাদের দেশে কোনটা ধরেছে খুব বেশি হলে এরকম 60-70 বছর হয়ে যাবে, 60-70 বছর ধরে আমাদের দেশে এই সমস্যা চলে আসছে, ভাইরাস চলে আসছে। সে ভাইরাস তো সেই হেজাজের জমিনে, হেজাজ যেটাকে বলা হয় আরব, আরব মুলকে, আরব মুলকে হেজাজ, তো হেজাজের পরে হলো গিয়ে সৌদি আরব। তো মুলকে হেজাজে সে তখন থেকেই মিস্টার ইয়াজিদ যখন তার গদির লোভে রসুল্লাহর নাতি হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো এবং তার সঙ্গী সাথীদেরকে নির্মমভাবে শহীদ করলো, মক্কায় হত্যাযজ্ঞ চালালো, খোদার ঘরে আগুন দিল, মদিনায় হত্যাযজ্ঞ চালালো, মদিনার মসজিদে গাদা গরু উদ্দুম্বা এগুলো ঘোড়া বেঁধে রাখতো, এই এইরকম ধ্বংসলীলা এবং এইরকম কৈশাচিকতা যখন ইয়াজিদ চালাতে লাগলো শুধু গদি রক্ষার জন্য, কিন্তু গদি তো রক্ষা হলোই না, ধারাবাহিকতা বন্ধ হয়, গদি রক্ষা না হলো তার যে বেয়াদবি ট্যান্ডেন্সি, বেয়াদবির প্রভাব, এটা তৎকালীন কিছু কিছু লোকদের ভিতরে রয়ে গেছে এবং পরবর্তীতে এটা আরো প্রকট হয়ে গেল, এবং সেখানে মুনাফেকরা ইন্ধন যোগাইল, মুনাফেকরা মানে আগুন, জলা আগুনের মধ্যে তেলের ছিটা, জলা আগুনে তেলের ছিটা, তাহলে আগুনের ফোর্স আরো বাড়ে, ঠিক তেমনি মুনাফিকরা এটাকে কালার করে মিস্টার ইয়াজিদের আকীদা আর মুনাফিকদের কালার সব একখানে করে এমন একটা সুন্দর আকীদা বানিয়ে দিল, যেটাকে পরবর্তীতে আমরা ওয়াহাবি আকীদা বলে চিনি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তিনি এটাকে খুব আর বারণ করেছেন, এর আগে এটা এভাবে বারণ ছিল না যতটা তিনি বারণ করেছেন, এবং তার সময় তিনি একটা অজুহাত দেখিয়েছিলেন, জাল হাদিস বেরোচ্ছে আর পূজা বেশি বেরোচ্ছে আর ইসলামকে পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শিরক বেশি হচ্ছে, ও শিরক দমন করবার অজুহাতে তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন আল্লাহ রাসূলের বাকি যারা আছে তাদেরকে শেষ করবার, সুন্নিয়াতকে শেষ করবার, রাসূলুল্লাহর প্রেমিক যারা আছে তাদেরকে শেষ করবার একটা বড় সুবর্ণ সুযোগ তিনি পেয়েছেন। চলুন বাকি কথা আমরা একটা বিরতির পর ফিরে এসে আবার আমাদের ফিরে এলাম। তো সে কোথায় আজকে আমাদের দ্বন্দ্বটা আসলো কোথেকে? দ্বন্দ্বটা তো প্রথমে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল লোকদেরকে নিয়ে সমাজ শান্তি প্রতিষ্ঠা করতে লাগে এবং ইসলাম ধর্ম প্রচার করতে, এই প্রচারটা সহ্য হলো না, লোকেরা বেশি ইসলামে চলে গেছে, এখানে ইহুদিরা বাদশাহ দিল এবং ইহুদিরা মুনাফেকের জন্ম দিল মুসলমানদের পেটে, এরা হচ্ছে মুনাফেক, এরা এসে রসুলুল্লাহকে সহ্য করতে পারলো না, আবু জেহেলের ধারাবাহিকতায় এদেরকে এবং ইহুদিদেরকে রসুলুল্লাহ যখন বের করে দিলেন, এই জন্য এখনো মক্কা মদিনায় এবং মিশরে কিছু কিছু মানতাকা জায়গা আছে, মামনু দুকুল লেখা হলুদ সাইনবোর্ড দেওয়া, তার মানে এগুলো তো তারা কিছুই করতে পারে, ইহুদিদের দখলে এখনো আসল দেশ আমার, আমার দেশের ভিতরে কোন জায়গা ইহুদিদের কিছু বলা যাবে। তারপরে সেখান থেকে ইহুদিরা শত্রু হয়ে গেল, নাসরাদেরকে সাথে নিল, এই জন্য রসুল হোসেন হাত টাত আল্লাহ তালা বলছেন কোরআন শরীফে বলেন তারদা আনকাল ইয়াহুদা ওয়া নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাকুম, যে হে নবী মনে রাখবেন আপনি আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যত চেষ্টাই করেন ইহুদি নাসারা আপনাদের বন্ধু হবে না, মুসলমানের বন্ধু হবে না, যত ভালো আপনারা থাকার চেষ্টা করেন, যত তাদেরকে সার সার বলে আপ্যায়ন করেন,
তাদেরকে যত সব মিটিয়ে দিয়ে দেন মান সম্মান, তাদের কাছে কোনোদিন বন্ধু হবে না। হাতটা এক একটা দেয়া মিল্লা চাও, ততক্ষণ নিজেরা ইহুদি নাসারা হতে না পারে। মুসলমান নিজেরা যখন ইহুদি নাসারার রোল প্লে করবে, ভূমিকা পালন করবে, তখনই কেবল তারা খুশি হবে। মুসলিম পরিচিতিতে যতই ভালো থাকেন তার তারা ভালোবাসবে না। আর আজকের পৃথিবীতে এখন আমরা কি দেখতে পাচ্ছি, মুসলমান যত ভালো মুসলমানের সন্ত্রাস নাই, তা হয়েছে প্রতিবাদ। মুসলিম কর্মী সন্ত্রাস করতে জানে না, যেটা হয়েছে সেটা হলো প্রতিবাদ। অনেক বড় সন্ত্রাস, অনেক বড় জুলুমের একটুখানি প্রতিবাদ। ধরুন একটা মানুষকে 10 জনে মিলে পিটাচ্ছে, কোনো দোষ বলছেন, কোনো দোষ তার আছে কিনা কেউ জানে না, কিন্তু পিটাচ্ছে, পিটায় নির্মম ভাবে মেরে ফেলতেছে। লোকটা শ্বাস কোনো রকম নাকে আটকে আটকে আছে, দু চারটা কষাঘাত করলে মারা যাবে। এমন অবস্থায় নিষ্পাপ একটা বাচ্চা যদি বলে, ভাই ওনাকে আপনারা কেন মারছেন, কি অন্যায় করেছে, এইটুকু বলা কি বাচ্চার অপরাধ? এটুকুর জন্য বাচ্চাকে সন্ত্রাসী বলা যাবে? ঠিক তাই হয়েছে। ইসলাম ও মুসলিমকে মারতে 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 কেবল নাকের আগায় একটু দম আছে, তখন যদি কোনো মুসলমান বলে কেন ভাই আমাদেরকে মারছেন, কেন কি হয়েছে আমাদের, এটা হলো সন্ত্রাস। অমুসলিমদের সন্ত্রাস হাজার হাজার বছর ধরে যা হয়েছে, তার তুলনায় মুসলিমদের সন্ত্রাস নাবালক একটা বাচ্চার এতটুকু কথার মতো, এর থেকে বেশি নেই। অমুসলিমদের সন্ত্রাস 5% মুসলিমদের, অমুসলিমদের সন্ত্রাস 90%। পৃথিবীতে অমুসলিমদের তালিকা যদি তৈরি করা যায় সন্ত্রাসীদের, তাদের সন্ত্রাস তালিকা যদি করা যায়, দেখা যাবে যে পুরোটা জায়গা ভরে গেছে তাদের সন্ত্রাসে, শুধু মুসলিমদের 5%, কোনায় একটু জায়গা আছে তাদের প্রতিবাদকে সন্ত্রাসে রূপ দেওয়া হয়েছে, প্রতিবাদ করে। এখনো পৃথিবীতে যা কিছু হচ্ছে সব প্রতিবাদ, কোনো সন্ত্রাস হচ্ছে জবাব মাত্র। আপনি যদি ইটটি মারেন, আমি একটা মার্বেলও মারতে পারি, মার্বেলটা মারার শব্দটাকে বড় করা হচ্ছে, ইট মারার শব্দটাকে ঢেকে দেওয়া, আমরা কিছু করি। এই হলো অবস্থা বর্তমান পৃথিবীতে চলতেছে। আমার একার কথায় তো আর যাবেও না কিছু, আসবেও না কিছু। এর থেকে বেরিয়ে আসতে হলে একমাত্র উপায়, মুসলমানদেরকে আবার মোটা ভাতে মোটা কাপড়ে ফিরে যেতে হবে নিজেদের বাসস্থানের বিলাসিতা। ওই 3 জিনিস, নারী, মাদকদ্রব্য আর বিলাসিতা, 3 জিনিস মুসলমানকে ভুলে যেতে হবে। এই 3টা জিনিস যদি ভুলে যেতে পারে, যে তাহলে মুসলমান আবার নিজের প্ল্যাটফর্ম ফিরে পাবে। কিন্তু এখন পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের পায়ের তলার প্ল্যাটফর্ম নাই, তারা অমুসলিমদের দয়ার উপরে দাঁড়িয়ে আছে, তারা তক্তা সরায় নিবে, দাঁড়ানো শেষ। এর একমাত্র দোষ কোনো অমুসলিমের দোষ নয়, ইহুদি নাসারার দোষ নয়। শত্রু আক্রমণ করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। শত্রু আক্রমণ করবেই, এই জন্য শত্রুকে দোষ দিব কিসের দোষ? এটা সে তো শত্রুই, শত্রু হয় তার 1 নম্বর দোষ। এরপর আক্রমণ করবো, ওটা 2 নম্বর দোষ হতে পারে না, শত্রু হয়েছে সেজন্য আক্রমণ করেছে। আমার ভূমিকা কি ছিল সেখানে আমি কি দেখেছি? আমি শত্রুর সামনে আমার বুক পেটে দিব গুলি করো, আর শত্রু গুলি করো দোষ শত্রু, আপনি কেন বুক পেটে দিতে যাবেন? ঠিক তেমনি আমরা তো সামলাতে পারলাম না, নিজেরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। এটা 1 নম্বর ওষুধ, নিজেরা ঐক্যবদ্ধ হওয়া, বিলাসিতা ত্যাগ করা, সেই মাটির ঘরে আবার থাকবো, কুড়ে ঘরে আবার থাকবো, মোটা ভাত লবণ দিয়ে আবার খাবো, শুধু রুটি লবণে মিশিয়ে খাবো, নিজেরা লবণ উৎপাদন করতে পারি, নিজেরা মরিচ উৎপাদন করতে পারি, সেগুলো দিয়ে আমরা খাবো, নিজেরা তাঁত চালাতে পারি, তাঁতের কাপড় পরবো, নিজেদের বাসস্থানে নিজেরা থাকবো, কোনো কিছু লাগবে না আমাদের। আমার তাই স্বাধীনতার শ্বাস, স্বাধীনতার লবণ মাখানো রুটি গোলামের পোলাও কোরমার থেকে অনেক গুণে ভালো। আমরা এখন গোলামের পোলাও কোরমা খাচ্ছি, স্বাধীনতার রুটি ভুলে গেছে। স্বাধীনতার মোটা একটা রুটি আর লবণ আর একটু মরিচ, এটাতে অনেক তৃপ্তি গোলামির পোলাও থেকে। তো স্বাধীনতা, এটাতে স্বাধীনতা আছে, গোলামিতে স্বাধীনতা নাই। সেই জন্য আজকে আমাদেরকে এই পথে আসতে হবে, যদি বাঁচতে হয়। তো সেই জন্য সেই ওরফা শানলি ওরফা কোনাটায়, আগে তো ভৌগোলিক নামের পরিবর্তন হতে হতে এই পর্যন্ত এসছে, এখন ইস্তাম্বুল নাম হয়েছে, আঙ্কারা নাম হয়েছে, নানা রকম নাম হয়েছে, তখন এত নাম ছিল না, ওই জায়গাটার নাম শানলি ওরফা এখন হয়েছে। তখন কোরআন হাদিসের ভৌগোলিক বিবরণ মোতাবেক সেটা সিরিয়া এবং এই তুরস্কের বর্ডার ছিল। ইনশাআল্লাহ আজিজ আমরা হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিসসালাম, আমাদের প্রত্যেক আমাদের মডেল, সবুরের ভরসা, এ কথা আমরা সামনে আগামী পর্বে আবার ইনশাআল্লাহ বলবো। ততক্ষণ আপনাদের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।